আজি কংগ্রেস দলে যেতিয়ার পৰা ওল্ড পেনশন স্কিমর লৈ যেতিয়া আন্দোলন করলে, যেতিয়া আমার রাজস্থান আর হিমাচল প্রদেশের ভিতর আমার কংগ্রেসের নেতৃত্ব সরকারে ওল্ড পেনশন স্কিম ব্যবহার করলে, তার পিছতে বর্তমান কেন্দ্র সরকার নিজের নতুন পেনশন স্কিম ঘুরাই ললে আর অলপ শুদ্ধ করাক একটা ইউনিফাইড পেনশন স্কিম মুক্তি করলে। যদি কংগ্রেস দলে হেঁচা নিদিলে হতেন, যদি কংগ্রেস দলে কর্মচারী সকলের হয়ে মাত নামাতিলে হতেন, তেতিয়া কেতিয়াও এখন সরকার নতুন পেনশন স্কিম ঘুরাই নলল হতেন। কর্মচারী পরিষদর একটা আয়োজিত অনুষ্ঠানত মই উপস্থিত হয়েছো, ইয়াত আহি কৈছো যে অসমৰ কর্মচারী সকলক সন্মান সহকারে কাম করা অধিকার আছে, তেওঁলোকে সরকারের হয়ে কাম করে আছে, রাইজর হয়ে কাম করে আছে, তেওঁলোকৰ একটা সন্মান আছে, স্বাভিমান আছে। আর সরকার ফলরপা বিভিন্ন সময় আমি এনেকুৱা কিছুমান কথা আমি শুনা পাওঁ যে আমার কর্মচারী সকলের স্বাভিমান উপর আঘাত পেলায়। আর মই সরকারক অনুরোধ করছো যে কর্মচারী সকলক রাজনৈতিক চকুরে চাব নালাগে, তেওঁলোকে কর্মচারী, তেওঁলোকে কোনো বিশেষ ব্যক্তি ব্যক্তিগত চাকর নহয়, তেখেতে রাইজর হয়ে কাম করে আছে, সন্মান সহকারে তেখেতৰ লগত আলাপ আলোচনা করাটো উচিত। বিভিন্ন সময় তেওঁলোকৰ দাবি থাকে, শিক্ষক সকলৰ দাবি যে তেওঁলোকৰ ছুটি দিনবোৰ সংখ্যা বঢ়াব লাগে, তেওঁলোকৰ বিভিন্ন কর্মচারী সকলে ডিয়ার্নাস আলাউন্স ডিএবোৰ আৰু বৃদ্ধি হোৱাটো বিচাৰে, চাইল্ড কেয়াৰ শিশু তেওঁলোকৰ জন্ম দিয়া পিছৰ চাইল্ড কেয়াৰ তেওঁলোকে আলাউন্স বিচাৰে, এই ধৰণৰ ক্ষেত্ৰত বহুতখিনি কাম কৰিবলগীয়া আছে। আৰু মই এইখিনিও কথা কলো যে আজি আমাৰ বিৰোধী দলৰ হেঁচাৰ কাৰণে, কংগ্ৰেছৰ আদৰ্শৰ বাবে আজি সমগ্র ভাৰতৰ ভিতৰত কর্মচারী সকলৰ আজি মাত আমি শুনা পাইছো, কণ্ঠ আমি শুনা পাইছো। আজি কংগ্ৰেছ দলে যেতিয়াৰ পৰা ওল্ড পেনশন স্কিমৰ লৈ যেতিয়া আন্দোলন করলে, যেতিয়া আমাৰ ৰাজস্থান আৰু হিমাচল প্ৰদেশৰ ভিতৰত আমাৰ কংগ্ৰেছৰ নেতৃত্ব সরকারে ওল্ড পেনশন স্কিম ব্যবহার করলে, তাৰ পিছতে বর্তমান কেন্দ্র সরকার নিজের নতুন পেনশন স্কিম ঘুরাই ললে আর অলপ শুদ্ধ করাক একটা ইউনিফাইড পেনশন স্কিম মুক্তি করলে। যদি কংগ্রেস দলে হেঁচা নিদিলে হতেন, যদি কংগ্রেস দলে কর্মচারী সকলের হয়ে মাত নামাতিলে হতেন, তেতিয়া কেতিয়াও এখন সরকার নতুন পেনশন স্কিম ঘুরাই নলল হতেন। আজি সেই কারণে আমার কংগ্রেসের সেয়া হল আমার আদর্শ, আমি রাজনৈতিক চকুরে নেদেখি আমার কর্মচারী সকলে আজি স্বাভিমান সহকারে সন্মান সহকারে কাম করা অধিকার, আর এই অধিকার সম্পর্কে সদায় আমি আলোচনা যোগেদি আমি তেখেতৰ লগত আমি পরিবেশটা আরো ভাল করবলৈ চেষ্টা করি। আর এই ক্ষেত্রত মোৰ পিতৃ সদায় আমার কর্মচারী সকলক যথেষ্ট সন্মান দিছিল, সময় দিছিল, লগতে যোৰহাটৰ ভিতৰতো কর্মচারী পরিষদৰ কার্যালয়ত তেওঁ যথেষ্ট আমার প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা ডাঙৰ অৰিহণা আছে। অন্য এটা প্রসঙ্গ, বর্তমান সময়